সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রেহানাস গার্ডেনিং এন্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার ছাদ বাগানের টবের পেঁপে গাছের পাকা পেঁপে, একদমই গাছ পাকা পেঁপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি পেঁপেটি পেরে নিয়েছি, দেখুন কাচি লাগানোর আগে কিন্তু হাতে চলে আসছে, যেহেতু একদমই গাছ পাকা পেঁপে। এই পেঁপেটি আমি আজকে কেটে আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পেঁপেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটি নাইফ দিয়ে আমি উপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পাকা পেঁপে একদম সাবধানে ছিলে নিচ্ছি, এমনভাবে ছিলে নিচ্ছি যাতে পেঁপেটা আস্তই থাকে এবং অনেক সুন্দর থাকে। দেখতে পাচ্ছেন আমি একটি নাইফ দিয়ে আস্ত পেঁপেটা ছিলে নিলাম। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু পেঁপেটিকে, কালারটা অসাধারণ। তো আমি এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, দুই ভাগ করে নিয়েছি, দেখুন ভিতরে আবার বিচি হয়নি, অনেক সুন্দর হয়েছে আমার এই গাছের পেঁপেটা, কালার দেখুন মাশাআল্লাহ। আমি অনেক মানে আনন্দ পেয়েছি এই পেঁপেটা পেয়ে, কারণ নিজের গাছের একটা পেঁপে পাকা পেঁপে খাবো আমি অনেক আশা করে বসেছিলাম, আল্লাহ পাক আমার আশা পূরণ করেছে। দেখতে পাচ্ছেন দর্শক আমি লম্বালম্বি করে পেঁপেটা কেটে নিচ্ছি। আমি পেঁপেটি ছয় টুকরা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার গাছ পাকা পেঁপে। দর্শক আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি, অসাধারণ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আপনারা সবাই ভালো থাকুন।